আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব কিভাবে আপনারা হাইব্রিড ঢেঁড়স চাষ করবেন এবং ঢেঁড়সের বীজ থেকে কিভাবে আপনারা চারা তৈরি করবেন এবং এই চারা কিভাবে আপনারা পরিচর্যা করবেন। মাত্র 15 দিনের মাথায় আপনার চারাতে ঢেঁড়স চলে আসবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা নাকি ভাবতেছেন ঢেঁড়স চাষ করবেন, তারা আমার এই ভিডিওটি দেখলে ইনশাআল্লাহ অনেক উপকার আসবে। সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা নাকি ঢেঁড়স চাষ করবেন, অবশ্যই যখন নাকি আপনারা জমি নির্ধারণ করে ফেলবেন, জমি নির্ধারণ করার পরে যখন আপনারা ঢেঁড়সের বীজগুলো নিয়ে নেবেন, বীজগুলো আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে হবে। সারা রাত্র দিয়ে ঢেঁড়সের বীজগুলো ভিজিয়ে রাখবেন, সকালবেলা এই বীজগুলো আপনি জমিতে বপন করবেন। সকালবেলা যখন নাকি আপনি জমিতে বীজগুলো বপন করবেন, তাহলে কিন্তু আপনার যে বীজ বপন করবেন এর জন্য কিন্তু আপনার নির্দিষ্ট দূরত্ব থাকতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখানে যে দেখতে পাচ্ছেন আমার যে ঢেঁড়সের বীজ, ঢেঁড়স যে চারা আছে, চারা যে প্রত্যেকটি চারা থেকে একটি করে নির্দিষ্ট দূরত্ব রয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন আমার এক একটি চারা থেকে এক একটি চারার নির্দিষ্ট পরিমাণ দূরত্ব রয়েছে। আপনারা যখন বীজ বপন করবেন, এরকমভাবে আপনারা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তারপর বীজ বপন করবেন। যদি আপনারা একসাথে গেদাগেদি করে ঢেঁড়সে বীজ বপন করেন, তাহলে কিন্তু আপনার ঢেঁড়সের ফলন ভালো আসবে না। দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেকটি চারা থেকে কিন্তু একটি নির্দিষ্ট পরিমাণ দূরত্ব রয়েছে। এই দূরত্ব অবশ্যই আপনাদের মেনটেন করতে হবে। দূরত্ব যদি আপনি ঠিক না রাখেন, তাহলে কিন্তু আপনার চারাগুলো খুব গেদাগেদি হয়ে যাবে এবং যে চারাতে ভালো ফলন আসবে না। চারাগুলো খালি দ্রুত বাড়তে থাকবে, কিন্তু ফলন আসবে না। কারণ হাইব্রিড ঢেঁড়সের চারা মাত্র এক মাসের মধ্যে আপনি ওই চারা থেকে বীজ ফলন পেতে পারেন। মাত্র এক মাসের মধ্যে আপনি ফলন সম্পূর্ণভাবে ফলন পাবেন। হাইব্রিড ঢেঁড়সের যারা নাকি হাইব্রিড ঢেঁড়স চাষ করবেন, তারা এক মাসের মধ্যে ফলন পাবেন। এখানে দেখতেই পাচ্ছেন এক একটি চারা থেকে আমি কিন্তু নির্দিষ্ট পরিমাণের দূরত্ব রয়েছে। আপনারা এই দূরত্ব অবশ্যই অবলম্বন করতে হবে। এখানে আবার যে পুরো জমিটি আছে, পুরো জমি যে ঢেঁড়স চাষ করা হয়েছে, পুরো জমিতে আমরা কিন্তু নির্দিষ্ট আকারে যে অ্যালাইনমেন্ট, যারা যে অ্যালাইনমেন্টগুলো কিন্তু ঠিক আছে, আপনারা কিন্তু ওইভাবে অ্যালাইনমেন্টগুলো ঠিক রাখতে হবে। দাগ টেনে দেন, তারপরে আপনারা কী করতে হবে, ঢেঁড়স চাষ করতে হবে, ঢেঁড়সে বীজ বপন করতে হবে। যদি আপনারা যদি এইভাবে ঢেঁড়সে বীজ বপন না করেন, তাহলে কিন্তু আপনাদের ফলন ভালো আসবে না। সুপ্রিয় দর্শক, এখানে দেখতেই পাচ্ছেন আমার পুরো জমিতে কিন্তু আমাদের যে ঢেঁড়সের চারা রোপণ করা হয়েছে, পুরো জমিতে কিন্তু আমাদের নির্দিষ্ট দূরত্ব রয়েছে। এই দূরত্ব আমাদের বজায় রাখতে হবে। আপনি ঢেঁড়সের বীজ বপনের পরপরে এক সপ্তাহের মধ্যে দেখবেন আপনার যে চারা যে পরিণত হয়েছে, চারা থেকে ঢেঁড়স তৈরি হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে আমার যে চারাতে অলরেডি ঢেঁড়স চলে আসছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি চারাতে কিন্তু ঢেঁড়স চলে আসছে। মাত্র চারা বয়স আজকে 15 দিন, এই 15 দিনের মাথায় কিন্তু ঢেঁড়স চলে আসছে। আপনি যদি বাসা বাড়ির ছাদেও যদি এই পদ্ধতিতে ঢেঁড়স চাষ করেন, তাহলে কিন্তু আপনি খুব এভাবে ঢেঁড়স চাষ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি চারাতে কিন্তু ঢেঁড়স চলে আসছে। চারা বয়স মাত্র 15 দিন, আর 15 দিন গেলে কিন্তু আমি ঢেঁড়স উঠাতে পারবো। তো যারা নাকি হাইব্রিড ঢেঁড়স চাষ করবেন, তাদের উদ্দেশ্যে বলতেছি অবশ্যই আপনারা হাইব্রিড ঢেঁড়স চাষ করার পূর্বে আপনার যে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে এবং বীজগুলো আগের দিন পানিতে ভিজিয়ে রেখে তারপরের দিন জমিতে বপন করতে হবে। সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন এখানে আমার প্রত্যেকটি চারাতে কিন্তু অলরেডি ঢেঁড়স চলে আসছে। এখন এর পরিচর্যা। সুপ্রিয় দর্শক, এখানে দেখতেই পাচ্ছেন ওনারা কিন্তু প্রত্যেকটি ঢেঁড়স জমির যে জমিতে যে চারাগুলো রয়েছে, ওই জমিতে চারাগুলো হালকা নিড়ানি দিয়ে আগাছাগুলো দূর করে দিচ্ছে। যদি আপনার ওই জমিতে প্রচুর পরিমাণে আগাছা থাকে, তাহলে কিন্তু আপনি ঢেঁড়স চারা বৃদ্ধি পাবে না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওনারা সুন্দর করে নিড়ানি দিয়ে, পুরো জমিতে নিড়ানি দিয়ে ওই যে আগাছাগুলো কিন্তু উঠিয়ে ফেলতেছে।
আপনারাও যখন জমিতে ডেরার চাষ করবেন যদি আগাছা হয় তাহলে অবশ্যই আপনাদের আগাছাগুলো উঠিয়ে ফেলতে হবে ওই আগাছাগুলো উঠিয়ে ফেলবেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনার একটি সাবস্ক্রাইবার আমাদের নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে পরবর্তী ভিডিও থাকছে ডেরোশের বিভিন্ন রোগ প্রতিরোধ থেকে কিভাবে আপনারা কোন ধরনের বিষ স্প্রে করবেন এবং কোন ধরনের কীটনাশক দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে